মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও সংহতি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আরেকটু স্বস্তির আশায় চোখের পানিতে ভিজেছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এবছর মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মুরব্বি ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মোনাজাতে শরিক হন। এবার এখন পর্যন্ত ইজতেমায় এসে ঠান্ডা ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আট মুসল্লি। রুকনউদ্দিনের রিপোর্ট। বেলা ১১টা ১ মিনিটে শুরু হয় বহু প্রতীক্ষিত আখেরি মোনাজাত। মূল ইজতেমা ময়দান ছাপিয়ে জনস্রোত তখন চারপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবাই চোখের জলে ভিজে ফরিয়াদ জানান মহান আল্লাহর নৈকট্য লাভের আশায়। যে যেখানে ছিলেন সেখান থেকেই হাত তোলেন আল্লাহর দরবারে মঙ্গল কামনায়, শান্তির আশায়, নিজের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য। আল্লাহ জান আমাদের গুণাগুলো মাফ করে এবং ভালো রাস্তা দান যাইতে পারে, আল্লাহর রাস্তা দান থাকে সবসময়, পাঁচ ওয়াক্ত নামাজ কলমা পড়তে পারে, আল্লাহর ইবাদত বন্দী হতে পারে, দেখুন আরো সব মানুষের যেন ভালো কাজ করতে পারে, ভালো কাজে থাকে, সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা এই আল্লাহর কাছে চাই। আর আমার মা দাদা দাদিরা আছে, তাদের আল্লাহ জান্নাত বাস করুক, ব্যস্ত করুক, কবরের গুণ আল্লাহ মাফ করুক, আমাদেরও আল্লাহ একটু ভালো রাখুক, সুস্থ রাখুক। 34 মিনিট ধরে চলে এই মোনাজাত। এবারের মোনাজাতে অংশ নেয়া অনেকেই আসতে চান পরের বছরগুলোতেও। লাখ লাখ মানুষের সাথে আল্লাহর দরবারে হাত তোলার সুযোগটা হারাতে চান না তারা। আল্লাহ যেন আমাদের দোয়াগুলি কবুল করে সমস্ত মানুষের শান্তি কামনা করার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ যেন সমস্ত মুদ্রার এবং জিন্দাদেরকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, স্বামী সন্তানের জন্য দোয়া করে, এইগুলাই তো চায় সবাই। আল্লাহ যেন আমাদের সুখ শান্তিতে রাখে, বাংলাদেশ যেন আমাদের সবাই যেন সুখে থাকে, পরিবারের যে কল্যাণ, তারপর মানে তারপর ব্যক্তিগত যে সব চাওয়া পাওয়া সব কিছু নিয়ে আর কি মূলত আজকে এখানে আসা। চার দিন পর 20 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।